খে না খে দিন প্রচারের কাজে, খে না খে দিন প্রচারের কাজে, নিজেকে দিয়ে চবিলিয়ে তাই ফের কাফেরেরা, তাই ফের কাফেরেরা চিল্ল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সবাই বলেন হে রাসূল তোমাকে আমি ভুলি কেমন করে হে রাসূল তোমাকে আমি ভুলি কেমন করে ইন আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم وقال تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع وقال تعالى في شأن حبيبه أمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله عليه وسلم صلى الله عليه رجب ماشير چاند اٹھے چھے গুনাহগারের বন্ধু নবীজি গেলেন খুদার রোষে মুহাম্মাদ সাল্লাল্লাহ দিকে দিকে হাসি
লোকে লোকে খুশি সবই ফুল কে দোল রে চল চে নবীজি মেরা যে দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সবই ফুল কে দোল রে চল চে নবীজি মেরা যে বলাগল ওলা বিকমালি কেশব দুজা হসনত জমি খুসালি সল্লো ইয়ে তেরি মেরাজ থে কে তোলা কলম তক পৌঁছা আর মেরা মেরাজ হে মই তেরা কদম তক পৌঁছা বলাগল ওলা বিকমালি কশফ তুজা বিজমালি হসনত জমি ও খসালি সল্লো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি বাঁচাও তুমি মারো বীরত ক্ষমা কর ধরার যে জন তাকি ধর তোমার মুঠোই সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তোমার রিজি কে পরে ও বাধ্য হই কেমন করে খুঁজে না পাই খুঁজে না পাই কোন ভাষা শুকুর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সবার আগে সর্বপ্রথম লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি শ্রী মহান মানব আল্লাহ জাল্লা সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি এই রজব মাসে আপনার নবী আমার নবীকে আরশের মেহমান করে আরশ আজিম সপ্তম এই জমিন পাড়ি দিয়ে সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদ্রাতুল মুনতাহা পাড়ি দিয়ে লামাকান পাড়ি দিয়ে সত্তর হাজার নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর আরশ আজিম নিয়েছেন আমরা সেই রাসূলের উম্মত হতে পেরে খুশি না বেজার সবাই বলেন খুশি না বেজার যদি খুশি হই তাহলে হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে সিংহের মতো আমরা আরেকটু জোরে পড়ে নিই আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আপনারা জানেন এই মাসটি হলো আরবি রজব মাস কি মাস আল্লাহর হাবিব রজব মাস আসলে পরে একটি দোয়া বেশি বেশি করে পড়তেন আসুন আমরা একটু পড়ে নেই আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ও শাবান ও বাল্লিগনা রমাদান মুআজ্জিজ হাজিরিন আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম আল কোরআনুল করিম থেকে পনেরোতম পারার সুরাতুল বনি ইসরাঈলের প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে দু একটি কথা বলার
আল্লাহ পাক যাতে আমাকে তৌফিক দান করে আপনাদেরকে শুনবার তৌফিক দান করে সকলে বলেন আমিন। সম্মানিত সুদিন, আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আমার নবী আপনার নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের আলোচনা করেছেন, আমার নবীর মিরাজের বর্ণনা করেছেন। মিরাজের বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কুরআনুল কারীমের মধ্যে সুবহান শব্দ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছেন। পৃথিবীর মধ্যে যখন কোন আশ্চর্যজনিত ঘটনা আমরা শুনি কি শব্দ বলি? সুবহানাল্লাহ নাকি সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি। আমার আল্লাহ নিজেই মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে সুবহান শব্দ ব্যবহার করেছেন। সম্মানিত সুদিন, পৃথিবীর মধ্যে আমার নবী আপনার নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর হাবিব যিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের আখিরি পয়গম্বর, পৃথিবীর শুরুই আমার নবী, আবার এই পৃথিবীর সভাপতি হয়ে সমস্ত নবী রাসূলদের সরতাজ হয়ে পৃথিবীতে আগমন করেছেন আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুদী, এই পৃথিবীতে আমার নবীজির 4,500 মুজিজা আছে। এই মুজিজাগুলোর মধ্যে আমার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো পবিত্র আল কোরআনুল কারীম। চিল্লা বলুন সুবহানাল্লাহ। এরপরে বিশ্ব নবীর যেই মুজিজাটা 2 নম্বরে, সেটা হলো আমার নবী আপনার নবীর মিরাজ। আপনারা জানেন হযরত মূসা আলাইহিস সালাম আমার আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ছিল, কালিমুল রাসূল মূসার উপাধি। মূসা আমার আল্লাহর সঙ্গে কথা বলতো, তূর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর সঙ্গে কথোপকথন হতো, আল্লাহর সঙ্গে কথা বলতেন। মূসা কয়, মালিক রে তোমার সঙ্গে আমি প্রতিদিন কথা বলি ভালো লাগে না, ও আল্লাহ রব্বি আরনি প্রভু রে আমি মূসার বড় মনে চাই তোমাকে একটু দেখা। আমার আল্লাহ বলে, মূসা রে ও মূসা লন্তরনি, মূসা রে যেটা তুমি পরিহার করেছো, যে প্রার্থনা করেছো, ও মূসা আমি আল্লাহকে দেখা সম্ভব না। আমার বাবাজির আমার বন্ধুরা, সেই জায়গায় আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ নিজেই দাওয়াত করে আরশের মেহমান বানিয়ে নিয়েছেন। বন্ধুরা, আমার মেরাজ কেন হয়েছে, মেরাজ কি, আসুন আমরা একটু আলোচনা করি। মেরাজ কেন হয়েছে আমার নবী আপনার নবী এই পৃথিবীতে যখন আগমন করেছেন মক্কার জমিনে, মক্কার জমিনের মানুষ ছিল বর্বর খারাপ স্বৈরাচার। সেই কঠিন যুগে আমার নবীকে আমার আল্লাহ পাঠিয়েছেন আরববাসীর কাছে। আরববাসীর কাছে আমার নবীজি আলামিন ছিল, মক্কার এমন কোন কাফের নাই আমার নবীকে আলামিন খেতাব দেয় নাই, নবীকে আলামিন বলে নাই। বিশ্ব নবী সবার কাছে আলামিন ছিল, বিশ্বস্ত ছিল। কিন্তু যেই দিন আমার নবী বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, ও লোকেরা ও আরববাসীরা বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওই দিন থেকে আমার নবী আরবের মানুষের শত্রু হয়ে গেছে। নবীজি 40 বছর বয়সে দিনের দাওয়াত যখন দিতে গেলেন, আমার নবীকে কাফেরেরা আঘাত করতেছে। আমার ভাইরা, নবীজিরা 50 আবু জেহেল আমার নবীকে পাথর দিয়ে আঘাত করেছে। এই পৃথিবীতে আমার নবী আসার পরে, আসার আগে 6 মাস পূর্বে নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ পৃথিবী থেকে চিরবিদায় নেয়। এতিম নবী বাবা হারা, মায়ের আদর বেশি দিন পায় না, 6 বছর বয়সে আমার নবীজির আম্মাজান হযরতে আমেনা এই পৃথিবী থেকে ইন্তেকাল করে চলে যায়।
এরপরে নবীজি লালিত পালিত হতে লাগলেন চাচা হযরতে তার নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব আমার নবীকে লালন করে পালন করে, কিন্তু এরপরে এক পর্যায়ে আব্দুল মুত্তালিবও চলে যায় আমার নবীজির পাশে, পাহাড়ের আড়াল হয়ে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন চাচা আবু তালিব। কে? চাচা আবু তালিব। মক্কার কাফিররা যখন নবীজির উপর আঘাত করতে আসে, আবু তালিব বলে, খবরদার রে মক্কার কাফিররা, আমি আবু তালিব যতদিন বেঁচে আছি আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে একটা শ্রমই পড়তে দিব না। কারণ মুহাম্মাদের গায়ে যদি আঘাত করা হয় পুরা কুরাইশ জাতিকে অপমান করা হয়। অতএব মুহাম্মাদের সঙ্গে তোমাদের বিশ্বাস, তোমাদের প্রভুত্ব, তোমাদের ধর্ম মিল না থাকতে পারে, কিন্তু খবরদার আমি আবু তালিব বেঁচে থাকতে মুহাম্মাদের গায়ে আঘাত দেওয়া যাবে না। আমার বন্ধুরা, একে একে চাচা আবু তালিব এই পৃথিবী থেকে ইন্তেকাল করে চলে যায়। এতিম নবী কেউ নাই, আমার নবীর পাশে যে ছিল একজন মহিলা ছিল যার নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজির সুখে দুঃখে খাদিজা ছিল নবীর পাশে। আমার নবী খাদিজা 40 বছর বয়সে, আমার নবীর 25 বছর বয়সে বিয়ে হয়। খাদিজা মক্কার মধ্যে ধনাঢ্য মহিলা ছিল, সম্পদশালী মহিলা ছিল। হযরত আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণের পরে আমার নবীকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, ও নবী, আমার সমস্ত সম্পদ ইসলামের জন্য কুরবান দিয়ে দিলাম। সম্মানিত সুদিন, আমার নবীজি যখন কাফের অত্যাচার করত, দিনের বেলায় আমার নবীকে রক্তাক্ত করে দিত, সেই কঠিন সময়ও আমার নবীর বিপদে যে ছিল মা খাদিজাই সর্বদা ছিল। নবীজিকে কাফেররা রক্তাক্ত করে দিত, মা খাদিজা আমার নবীর সুখে দুঃখে পাশে থেকে বলতো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘাবড়িত হবেন না, ও রাসূল, আপনি মনে কষ্ট পাবেন না, রাসূল গো, আল্লাহ আপনার সাথে আছে। এইভাবে মা খাদিজা সর্বদা আমার নবীকে সান্ত্বনা দিত। আমরা জিরাম সেই মা খাদিজা তানার ইন্তেকাল হয়ে যায়, নবীজির কেউ নাই পৃথিবীতে, মা হারাইছে জন্মের আগে, মা হারাইছে 6 বছর বয়সে, দাদাও হারাইছে, শাশুও হারাইছে, সুখে দুঃখে যেই খাদিজা আমার নবীর পাশে থাকতো, ওই খাদিজাও আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি চলে গেলেন তায়েফে। কোথায়? তায়েফের ময়দানে গেলেন। তায়েফ তো আমার নবীর সেই ছোট্টবেলায় হযরত হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছে, নবীজির ছোট্টবেলাটা সেই তায়েফে কেটেছে। আমার নবী মনে মনে ভাবে, এরে আমি একটু তায়েফে গিয়া যাই, গিয়ে আমি একটু তায়েফে দিনের দাওয়াতটা দিয়ে আসি। আমার নবী যখন তায়েফে গেল, বাবাজি, তায়েফের মানুষেরা এত বর্বর, এত খারাপ, এত নিষ্ঠুর, তায়েফের মানুষেরা যুবকদেরকে লালিয়ে দিল, যুবকেরা, একটা পাগল এসেছে, একটা পাগল এসেছে, এই পাগলটাকে তোমরা পাথর মারো। পাথরের আঘাতে আঘাতে আমার নবীকে জর্জরিত করে দিয়েছে। যেই নবীর গায়ে কোনোদিন একটা মশা একটা মাছি পড়ে নাই রে, ওই নবীর গায়ে আজকে তায়েববাসীরা রক্তাক্ত করে দিয়েছে। খে না খে দিন প্রচারের কাজে, খে না খে দিন প্রচারের কাজে, নিজেকে দিয়ে চ বিলিয়ে তায়েবের
কাফেরেরা তায়েফের কাফেরেরা চিল্ল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সবাই বলেন হে রাসূল তোমাকে আমি ভুলি কেমন করে হে রাসূল তোমাকে আমি ভুলি কেমন করে আমার বাবাজিরা ইসলাম এত সহজে আসে নাই ও বন্ধুরা আমার নবীজি দিনের দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরালেন আমার নবীর সাথে ছিলেন হযরতে যায়েদ আমার নবীজি যখন তায়েব থেকে একটু আলাদা হলেন আল্লাহর নবীর রক্ত এমন ভাবে বাহির হলো নবীজির পালক পুত্র যায়েদ বলে আমি আল্লাহর নবীর জুতা নবীজি বলছেন যায়েদ রে আমি একটু উযু করব উযুর পানি দাও হযরতে যায়েদ আল্লাহ নবীকে উযু করিয়ে দিচ্ছেন যখন পাও মোবারক থেকে জুতা খুলবেন হযরতে যায়েদ বলে আমি নবীজির জুতাগুলো খুলতে পারি না রক্তের সঙ্গে জুতাগুলো এমন ভাবে লেগে গেছে আমার বাবাজিরা জিব্রাইল এসে বলে হুজুর ও রাসূল আপনি বদদোয়া করেন এই মুহূর্তে তায়েববাসীকে উল্টিয়ে দেই আমার নবী এত দয়াল নবী বলে রে জিব্রাইল যদি তায়েববাসীকে উল্টিয়ে দেওয়া হয় আমি রাসূলুল্লাহ কার কাছে দিনের দাওয়াত দিব চিল্লা বলুন না সুবহানাল্লাহ সেই নবীজি মনে কষ্ট নিয়ে নবীজির পপু আম্মা উম্মে হানির ঘরে আমার নবীজি শুয়ে আছে আমার আল্লাহ কাছ থেকে ডাক দিয়া কই জিব্রাইল আমার বন্ধুর কষ্ট আমি আল্লাহ আর কষ্ট আর সয় না যে নবীর জন্য এই তামাম গোটা সংসার আমি সাজাইছি সেই নবী মাহারা বাবা হারা দাদা হারা চাচা হারা সুখের সঙ্গিনী খাদিজাকে হারিয়েছে আজকে তায়েফে গিয়েছে তায়েফের ছেলেরা আমার রাসূলুল্লাহকে রক্তাক্ত করে দিয়েছে রে আমার নবীর এই দুনিয়ায় আর আপন কেউ নাই জিব্রাইল এই মুহূর্তে নিয়ে আসো আমি আল্লাহর আরশে আজিমে আমার বন্ধুর সঙ্গে আমি আল্লাহর গোপন আলাপ হবে চিল্লাবেন সুবহানাল্লাহ খবরদার জিব্রাইল বেয়াদবি করা যাবে না আমার বন্ধুর সঙ্গে যাতে কোনো মতে বেয়াদবি না হয় জিব্রাইল এসে দেখে আমার নবী এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন জিব্রাইল দরজা আঘাত করলে তো নবীর কষ্ট হবে বেয়াদবি হবে ঘরের ছাদের পাকা দিয়ে নবীজির ঘরে প্রবেশ করলো জিব্রাইল নবীজির কদম মোবারকের মধ্যে চুম্বন দিতেছে আমার নবী বলে কে হুজুর আমি জিব্রাইল আমার আল্লাহ পাঠাইছে আপনাকে এই মুহূর্তে আল্লাহর আরশে আজিমে যাওয়ার জন্য রাসূল পৃথিবীতে কোন নবী রাসূলের পক্ষে যেটা সম্ভব হয় না সেটা আমার আল্লাহ আজকে সম্ভব করে দিবে আমার নবীকে জিব্রাইল নিয়ে হাতিমে নিয়ে আসলেন হাতিমে আসার পরে সেখানে আমার নবী উযু করলেন দুরাকাত নামাজ পড়লেন নামাজ পড়ার পরে জিব্রাইল আমার নবীকে শুয়ে দিলেন আমার নবীকে শুয়ে সিনা সাক করলেন ওপেন হার্ট সার্জারি আজকে মেরাজ নবী মেরাজ থেকে বিজ্ঞানরা শিক্ষা গ্রহণ করে আমরা মুসলমান শিক্ষা গ্রহণ করি না নবীর মেরাজ থেকে আজকে বহু কিছু আবিষ্কার হচ্ছে এই যে ওপেন হার্ট সার্জারি সেটা আমার নবীর মেরাজ থেকে আল্লাহু আকবার জিব্রাইল আমার নবীকে শুয়ে দিলেন নবীজির ওপেন হার্ট সার্জারি হলো নবীজির সিনা সাক হলো এই এখান থেকে এখান এই গলা থেকে এই বুকের এই নাভি পর্যন্ত ছিঁড়ে কেটে সেই ভিতরের জিনিসগুলো সেই জমজমের পানি দিয়ে ধুয়ে ওয়াশ করে আবার লাগিয়ে দিলেন এরপরে নিয়ে চললেন আমার নবীকে উদ্দ আকাশ আল্লাহু আকবার বলেন
জিব্রাইল বেহেস্ত থেকে বোরাক নিয়ে আসলো, কি নিয়ে আসলো? বোরাক বারকুন শব্দ থেকে, বারকুন মানে বিজলি, বিজলির মতো চোখের পলক যেখানে শেষ হয় বোরাকের একটা কদম সেই শেষ প্রান্তরে। আমার নবীকে বোরাকের পিঠনে পিছে পিঠে জিব্রাইল চড়িয়ে নবীকে নিয়ে চললেন, নবীকে নিয়ে চললেন। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সবই ফুলকে দোলে রে, চলছে নবীজি মেরাজে। আল্লাহু আকবার। জিব্রাইল বোরাকের পিঠে করে যাইতে যাইতে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন। সুন্দর একটা মরুভূমিতে বসলো, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন। ও ভাই জিব্রাইল, এই জায়গাটা কোথায়? নবীজি গো, এই জায়গাটাই হলো মদিনাতুত তাইয়্যেবা। আল্লাহু আকবার। যেই দিন রাসূল মক্কার কাফেররা আপনাকে তাড়িয়ে দিবে, ওই দিন ইয়া রাসূলুল্লাহ আপনি হিজরত করে এই জায়গায় আসবেন, আপনার শেষ আপনার রওজা আপনি এই জায়গায় শুইবেন। এরপরে যাইতে যাইতে হুজুর জিব্রাইল বলে, এই জায়গায় একটু দোয়া করেন। ভাই জিব্রাইল, এটা কোথায়? ও আল্লাহর পয়গম্বর, এইটা হলো তুর পাহাড়, যেই পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূসা আল্লাহর সঙ্গে কথা বলতো। এইভাবে যেতে যেতে আমার নবীকে নিয়ে জিব্রাইল চলে গেলেন বাইতুল মাকদাসে। কোথায়? বাইতুল মাকদাসে। আল্লাহ আকবার। সেখানে গিয়ে পৃথিবীর সমস্ত পয়গম্বর সেই বাইতুল মাকদাসে ছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী গিয়ে উপস্থিত হলেন বাইতুল মাকদাসে, সমস্ত নবীরা সেখানে ছিল। মুসা মনে মনে ভাবে, আমি আজকে মনে হয় নামাজের ইমামতি করব, আমি হলাম কালিমুল্লাহ। ঈসা ভাবে, আমি মনে হয় আজকে ইমামতি করব, আমি হলাম রুহুল্লাহ। ইব্রাহিম ভাবে, আমি মনে হয় আজকে ইমামতি করব, আমি হলাম খলিলুল্লাহ। কিন্তু নামাজের সময় জিব্রাইল আমার রসুলকে হাত ধরে সামনে নিয়ে যায় নামাজে দাঁড়িয়ে বলেছেন, আল্লাহর হাবিব গো, এই লক্ষ লক্ষ পয়গম্বরদের ইমামতি আজকে আপনি করবে। সেখানে আমার নবীজি ইমামতি করে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খেতাব নিয়ে রওনা হলেন আল্লাহর আরশে আজিমের দিকে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এরপরে শুরু হলো উদ্দ্য আকাশের ভ্রমণ। উদ্দ্য আকাশের দিকে যাচ্ছেন জিব্রাইল আমার নবীকে নিয়ে। যেতে যেতে চলে গেলেন প্রথম আকাশে, সালাম দিলেন জিব্রাইল, কে? আমি জিব্রাইল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। তাম আসমানের দরজার গেট গুলো আল্লাহ তাআলা সাজাইলেন তার বন্ধু নবীর মেরাজের জন্য। প্রথম আকাশ আমার নবীর সঙ্গে। ও বাবাজি, বিশাল ঘটনা, সারাদিন বলল শেষ হবে না। সংক্ষেপে যতটুকু বলা যায়, প্রথম আকাশে দেখা হলো হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে। আদম আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিলেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশে দেখা হলো হযরতে ইয়াহইয়া এবং হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালামের সঙ্গে, তারা আমার নবীকে সালাম দিলেন। তৃতীয় আকাশে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ পৃথিবীর সবচেয়ে সুন্দর একজন নবী ছিল। আমার আমার আপনার আম্মা জান মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ রে, ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখা তার সাথীরা লেবু কাটতে গিয়ে নিজেদের হাত কেটে দিয়েছে, আর আমার নবীর সৌন্দর্য যদি তারা দেখতো হাত কাটার পরিবর্তে নিজেদের কলিজা কেটে দিত। সেই পয়গম্বরী ইউসুফের সঙ্গে দেখা হলো কোন আকাশে? তৃতীয় আকাশে। চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা। আমার বাবাজি, সপ্তম আকাশে এই যে দুনিয়ার বাইতুল মাকদাসের বরাবর, কাবা শরীফের বরাবর একটা কেবলা আছে, সেটার নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর ফেরেশতাদের কেবলা। কিতাবের মধ্যে লেখে ওই বাইতুল মামুরে দৈনিক সকালবেলায় 70,000 ফেরেশতা প্রবেশ করে আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই 70,000 ফেরেশতা সন্ধ্যা হওয়ার আগে আবার বাহিরে চলে আসে, আবার নতুনভাবে 70,000 ঢুকে আবার তারা বাহির হয়। যে একবার ঢুকছে কিয়ামতের আগে আর ঢুকার সুযোগ নাই। সুবহানাল্লাহ। সেই বাইতুল মামুরে
আমার নবী সেখানে অবস্থান শেষ করেন, চলে গেলেন পৃথিবীর শেষ সীমানা, সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ, সেটা পৃথিবীর শেষ সীমানা। জিব্রাইল আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি জিব্রাইলের শেষ সীমানা এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত, ও রাসূল আমি আর যেতে পারবো না, এইবার সফর হলো আপনার একা একা। সেখান থেকে নতুন ভাবে যানবাহন চলে আসলো, রফরফ, নাম কি রফরফ, রফরফে করে আমার নবীজি সায়ের হচ্ছেন উত্তর আকাশের দিকে। আল্লাহু আকবার, নবীর মনে ভয়, নবীর মনে ভয়, আমার আল্লাহ নবী যাতে ভয় না পায়, এই জন্য দুনিয়ার সাথী আবু বকর ওমরের কণ্ঠের আওয়াজ নবীজির পাশে পাশে দিচ্ছে। আবু বকর ওমরের আওয়াজ, নবীজি তাদের কথা শুনতে শুনতে চলে গেলেন 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার ব্যবধান হলো 500 বছরের রাস্তা। 500 বছর দ্রুতগামী কোনো যান দিয়ে যদি যাওয়া হয় কত বছর লাগবে? 500 বছর। এইরকম 500 বছর রাস্তা, এক একটা পর্দা থেকে আরেকটা, এইভাবে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ স্বয়ং সেই লৌহ কালামের উপরে আল্লাহর আরশে আজিমে আমার নবী, আপনার নবী চলে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। সেখানে আমার নবীজি যাওয়ার পরে আমার নবী আল্লাহর প্রশংসা করতেছে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতুম আত্তাইয়িবাত, সব প্রশংসা আল্লাহর জন্য। আমার আল্লাহ আবার রিপ্লাই করে বলে, বন্ধু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, বন্ধু গো আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত আপনার উপরে নাযিল হোক। চল্লা বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন সমস্যা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। কি রকম আল্লাহ এবং রাসূলের সেই ব্যবধান ছিল সেটা সূরাতুন নাজমের সপ্তম, সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দর করে এই সব বর্ণনাগুলো দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুন নাজমের 8-9-10 নম্বর আয়াতে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাওসাইন আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমার নবীর আর আল্লাহর মধ্যে এক ধনুকের ব্যবধান, কাছাকাছি বসে আল্লাহ এবং নবীর প্রেমালাপ হয়েছে দীর্ঘ 27 বছর। আল্লাহু আকবার বলেন, মানুষের মাথায় স্বাভাবিক ধরবে না দীর্ঘ 27টা বছর, আল্লাহর কাছে কি অসম্ভব? অসম্ভব বাবা জি। পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন ঘড়ির কাঁটা, ঘড়ির মধ্যে থেকে ব্যাটারি যেমন খুলে নিলে স্টপ হয়ে যায়, কাঁটাগুলা বন্ধ হয়ে যায়, ঠিক আমার আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে থেকে তার ক্ষমতার যে টাইম লিস্ট, সেই টাইমটাকে অফ করে দিলেন, বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার, পৃথিবীর যে যেখানে আছে স্টপ, বন্ধ হয়ে যাও। প্রধানমন্ত্রী যদি আপনাদের এই বাজারে আসে, আগে ভাগে পুলিশ সেনাবাহিনী প্রশাসন রাস্তা বন্ধ করে দেয় কিনা? একজন দুনিয়ার প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বন্ধ হয়ে যায়, আর যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু হতো না, সেই আল্লাহর প্রিয় বন্ধু যখন আল্লাহর আরশে গেছেন, দুনিয়ার সবকিছু বন্ধ স্টপ হয়ে গেছে, বন্ধুর সঙ্গে বন্ধুর প্রেমালাপ হয়েছে দীর্ঘ 27টা বছর। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার, নবীজি মেরাজে বহু আলাপ আলোচনা হয়েছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, শেষ হবে না। সে যেই কথা বলতেছি আমার নবী মেরাজ থেকে রিপ্লে করে যখন দুনিয়ায় চলে আসবেন, আল্লাহ ছাড়তে দেয় না, আল্লাহ নবীকে ছাড়তে দেয় না, বন্ধু আপনি থেকে যান, কিন্তু আমার নবীজি উম্মতের মায়ায় জমিনে চলে এসেছে। নবী যখন আসবে, আসবে বন্ধু, বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে বন্ধু চলে যাইবা, কিছু নিয়ে যাও, আমার আল্লাহর বন্ধু যখন চলে আসবে, আল্লাহ বলে বন্ধু রে দুনিয়ার জমিনে বুঝি খালি চলে যাইবা, দুনিয়ার জমিনে বুঝি এমনিতে চলে যাইবা, ও বন্ধু খালি যাইতে দিব না, 50 উক্ত নামাজ তোমার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া দিয়ে দিলাম।
আমার নবী যখন এই নামাজ নিয়ে চলে আসতেন চলে আসতেছেন ওই যে সপ্তম আকাশে দেখা কার সঙ্গে জানি মূসা আলাইহিসসালাম কার সঙ্গে মূসা নবী বলে আল্লাহর পয়গম্বর গো আপনি তো আল্লাহর সঙ্গে মেরাজ করেছেন আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করেছেন ও রাসূলুল্লাহ আল্লাহ কি আপনাকে কোনো কিছু দেয় নাই ও জিব্র ও মূসা আমার আল্লাহ তো দিয়েছে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য হাদিয়া মূসা তো আল্লাহর নবী গো আমি মূসা 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারি না আমার উম্মতেরে আপনার উম্মতেরা কেমনে 50 ওয়াক্ত নামাজ পড়বে ব্যস্ততার মাঝে ব্যস্ততার মাঝে থাকবে যান যান চলে যান আল্লাহর কাছে আবার যান 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে আনেন আমার নবী একবার গেল আল্লাহ কয় বন্ধু আপনি এসেছেন 45 ওয়াক্ত নামাজ যান 5 ওয়াক্ত কমাইলাম আবার আসলো মূসা কয় পারবে না আবার যায় আবার 10 ওয়াক্ত কমাইলো এইভাবে কমাইতে কমাইতে সর্বশেষ 5 ওয়াক্ত মূসা কয় পারবে না আমার নবী কয় ভাই মূসা রে আমি আর যাইতে পারবো না আমার শরম লাগে আমার লজ্জা লাগে কয়বার যাইতে পারে আর আমার পক্ষে সম্ভব না আমার আল্লাহ জানাই দেয় বন্ধু আপনার যেই উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে গো আমি আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ ও বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজটি আমাদের মিরাজ আজকে তোমার সব সময় হয় নামাজের সময় হয় না আজকে তুমি কিসের নিয়ে ব্যস্ত দুনিয়াটা তেজ তুমি সব ভুলে গেছো দুদিনের দুনিয়ায় আসি কতক্ষণ যাই দেখি যাই ভাবি সকলেই সবল একদিন কিন্তু চলে যেতে হবে নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি আমাল কিয়ামতিস সালাহ কিয়ামতের দিন প্রথম নামাজের হিসাব হইবে আস সালাত মিফতাহুল জান্নাহ নামাজটাই কিন্তু জান্নাতের চাবি বাবাজি আসুন আমরা আমাদের নামাজটা ঠিক করে আল্লাহ কবুল করুক না আমিন বলতেছিলাম আমার নবী যখন দুনিয়ায় চলে আসলো যখন কাবার হাতিমে আমার নবী মেরাজের বর্ণনা দেয় এইদিকে আরবের কাফেরেরা কয় শুনছনি মোহাম্মদ মিথ্যুক বানোয়ার মিথ্যুক কাজ্জাব নাউজুবিল্লাহ মোহাম্মদ বলে এক রাত্রে এই দুনিয়া সায়ের করে আল্লাহর আরশ আজিম সবকিছু সায়ের করে আরশ আজিম পর্যন্ত গেছে এর সাথে মিথ্যুক আসেনি আর দুনিয়ায় কন্যা নাউজুবিল্লাহ এই মেরাজের মাধ্যমে অনেক সাহাবাই কেরামের ঈমান মজবুত হয়েছে আর অনেকে মুনাফিক যারা তাদের ঈমান ধ্বংস হয়ে তারা বেঈমান হয়ে গেছে আরবের কাফেরেরা কয় যাক যাই হোক আবু বকর আসুক আবু বকর তো আমার নবীর সঙ্গী প্রথম প্রথম খলিফা নবীজির শ্বশুর আবু বকর আসুক আমরা তার কাছে বিচার দিব আবু বকর আসলো আরে আবু বকর শুনছনি মোহাম্মদ কি বলে এক রাত্রে নাকি তামাম জবহত ছায়ের করছে মোহাম্মদের মতো মৃত্যুক আসেনি আর দুনিয়ায় আবু বকর কয় এই কাফের গোষ্ঠীরা আমার নবী বলছেনি কয় বলছে রে কাফেরেরা শোনো শোনো আমার নবী যদি নিজবান এর সহিত কঠিন কথা মিথ্যা হতে পারে না আমার নবী যদি বলে এটা আমার নবীর পক্ষে অসম্ভবের কিছু না এটা তো একটা সাধারণ বিষয় আমার নবী খুশি হয়ে সেই দিন বলেছিলেন আবু বকর রে তুমি আমার মেরাজের সত্যতা প্রমাণ করেছো যাও আমি তোমাকে উপাধি দিলাম সিদ্দিক আকবর সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহু আকবর বাবাজি এই মেরাজ আমার নবী আপনার নবী পৃথিবীতে কোন নবীর পক্ষে যেটা সম্ভব হয় না সেটা আমার আল্লাহ প্রমাণ করে দিলেন আমার রাসূলের মিরাজের মাধ্যমে চিল্লা এখন সুবহানাল্লাহ আমার নবী যে চিঠি লিখলেন সেই রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে মুসলমান হওয়ার জন্য হেরাক্লিয়াস তখন বললেন যে দেখো তো এই আমার রোমের মধ্যে সেই আরব দেশ থেকে আসা কোনো বাণিজ্যিক কোনো কাফেলা আছে কিনা তারা খোঁজ করতে লাগলো সত্য সত্য